Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah salatu wassalamu ala Rasulillah wa ala alihi wa ashabihi wa man wala. Saleh Ahmad Mamun bhai Italy theke jante cheyechen je amader Bangladeshe zakatul fitr tatha sadaqatul fitr taka diye aday kora hoy. Eta hadis Qur'aner drishtite kototuk boidhota dabi rakhe. জি সালে আহমদ মামুন ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি বলছি যে আসলে টাকা দিয়ে মনে রাখতে হবে যে টাকা দিয়ে জাকাত নয় আর কাপড় জাকাত মানে ফেতর জাকাতুল ফেতর নয় আর কাপড় দিয়ে জাকাত আদায় নয়। এই দুটি জিনিস সবসময় মনে রাখবেন। জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, যে খাদ্যটা সচরাচর যে এলাকার যে দেশের যে ভূখণ্ডের প্রধান খাদ্য হিসাবে বিবেচিত সেটাকে দিয়ে আদা করার চেষ্টা করতে হবে। তবে ওলামাগণ বলছেন যে কোনো খাদ্যদ্রব্য যদি দিয়ে আদা করে তাহলে আদা হয়ে যাবে, তবে সেটা খাদ্যদ্রব্য হতে হবে সে দেশের মানুষের কাছে। হাদিসে যে কয়েকটি খাদ্যদ্রব্যের কথা এসেছে এটি নির্ধারণ নয়, এটি একটি দৃষ্টান্ত, এটা একটা মেশাল যে এইরকম খাদ্য ধরনের মধ্য থেকে দিতে হবে। আর টাকা দিয়ে যে বিষয়টি বলছেন, টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায়ের বিষয়ে ওলামাগণ দ্বিমত পোষণ করেছেন এবং দুভাগে বিভক্ত হয়েছে। অধিকাংশ ওলামাদের মতে জাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় হবে না বলেই তারা মন্তব্য করেছেন এবং অভিমত ব্যক্ত করেছেন। তারা দলিল হিসেবে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও টাকা তথা দিরহাম এবং দিনার বিদ্যমান ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ কেউই দিনার এবং দিরহাম দিয়ে যাকাতুল ফিতর তথা সাদাকাতুল ফিতর আদায় করেন নাই। এজন্যই তারা এই মতটিকে গ্রহণ করেছেন যে টাকা দিয়ে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে এটা আদায় হবে না, কারণ হাদিসে এসেছে যাকাতুল ফিতর আদায় করার উদ্দেশ্য কি। উদ্দেশ্য হলো আপনার যে তাআমাতুন লিল মাসাকিন হাদিসে এসেছে, মিসকিনদের খাদ্য। টাকা কিন্তু খাদ্য নয়, খাদ্যই খাদ্য হয়। অতএব সে বিষয়টি মাথায় রেখে আমরা খাদ্যদ্রব্য দিয়ে সরাসরি হাদিসের ওপরে আমল করব, খাদ্যদ্রব্য দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। বর্তমান যুগের কিছু সংখ্যক আলেম ওলামা ডক্টর ইউসুফ কারজাবি সহ অন্যান্য যে সমস্ত কিছু স্কলার আছে তারা টাকা দিয়ে আদায় করার পক্ষে মতামত ব্যক্ত করেছেন এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবও এই মতটিকে সমর্থন জুগিয়েছেন। তবে তাদের সপক্ষে কোনো দলিল নেই, যুক্তি রয়েছে। তো যদি কেউ সরাসরি সুন্নাতের আমল করতে চান এবং হাদিসের মেসদাক বুঝার মানে চেষ্টা করে তাহলে খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করাটা শ্রেয়। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম। Oh,